গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে ইভিএস মক টেস্ট পনেরো নিয়ে আলোচনা করব অর্থাৎ এর আগেও কিন্তু ইভিএসের অলরেডি আমরা চোদ্দোটি মক টেস্ট নিয়ে আলোচনা করেছি ইভিএস থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে তোমরা যারা যারা এর আগের ভিডিওগুলি মিস করেছো যারা যারা ভিডিওগুলি দেখো তাদের প্রত্যেকেই বলবো তোমরা প্রত্যেকেই ভিডিওগুলি দেখে নিও আজকে ইভিএস মক টেস্টের পনেরো নিয়ে আলোচনা করব আজকেও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন প্রয়োজনে শেয়ার করে দিবেন এবং কোনো প্রশ্ন যদি বোঝার অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি সলভ করার চেষ্টা করব এবং এর আগের ভিডিওগুলি যারা যারা মিস করেছো তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে প্রতিটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু তোমরা দেখে নিতে পারবো এবং কোনো প্রশ্ন যদি তোমাদের এই মক টেস্টের কোনো প্রশ্ন যদি বোঝার অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি সলভ করার চেষ্টা করবো এবং চ্যানেলে যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন এই চ্যানেলেই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাসগুলি করানো হয় শুধু ইভিএস নয় এর সাথে কিন্তু সিডিবি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেটাগোজিরও কিন্তু মক টেস্ট করানো হয় তো প্রতিটি মক টেস্টেই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রাখা হয় তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো এবারে দেখে নেব ইভিএস মক টেস্ট কি কী প্রশ্ন উত্তর রয়েছে আজকে তোমাদের জন্য তো ইভিএস ভিএস মক টেস্ট পনেরো সর্বপ্রথম কী রয়েছে এখানে সর্বপ্রথম প্রশ্ন রয়েছে বন্যা নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় কোনটি তো চারটি অপশান রয়েছে কোশ্চেনটা বুঝতেই পারছো যে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে ভালো উপায় কোনটি তো অপশান চারটা কী কী আছে এখানে অপশান এতে রয়েছে বন উৎপাটন অপশান বিতে রয়েছে বন সৃজন অপশান সিতে রয়েছে মৃত্তিকা খনন এবং অপশন ডিতে রয়েছে পরীক্ষা খনন সেক্ষেত্রে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে যে বন্যা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে ভালো উপায় কোনটি তো এই চারটি অপশনের মধ্যে তোমাদের সব থেকে এক নম্বর প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান বি নম্বরটা বন সৃজন বন্যা নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় হলো বন সৃজন এবার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলছে দুই নম্বর দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে জলের ঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায় কোন তাপমাত্রায় তখন সেটা বুঝতেই পারছো যে কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি দেখা যায় তো চারটি অপশন অপশন এতে রয়েছে কি তিরিশ ডিগ্রি সেলসিয়াস অপশান বিতে রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস অপশন সিতে রয়েছে চার ডিগ্রি সেলসিয়াস এবং অপশান ডিতে রয়েছে কি এক ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে কোনটা আমাদের সঠিক অ্যান্সার হবে যে এখানে কত ডিগ্রি সেলসিয়াসে জলের তাপমাত্রা সব থেকে বেশি ঘনত্ব দেখা যায় তো দুই নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান সি নম্বরটা চার ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াসে কিন্তু জলের ঘনত্ব সব থেকে বেশি দেখা যায় এরপর তিন নম্বর তিন নম্বর প্রশ্নে কী রয়েছে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে পাখির দ্বারা বিস্তার লাভ করে সেই রোগের নাম কি এখানে কোশ্চেনটা বুঝতেই পারছে যে পাখির দ্বারা কোন রোগটি বিস্তার করে তখন ওখানে চারটি অপশান রয়েছে অপশান এতে রয়েছে জুনোটিক অপশান বিতে রয়েছে মাইকোসিস অপশান সিতে রয়েছে কি আর্নিথোসিস এবং অপশান ডিতে হচ্ছে ভাইরাস এক্ষেত্রে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে তিন নম্বর প্রশ্নে যে কোন রোগটি পাখির দ্বারা বিস্তার লাভ করে তো এই চারটি অপশন মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান ডি নম্বরটা ভাইরাস ভাইরাস পাখির দ্বারা সবথেকে বেশি বিস্তার লাভ করে এরপরে চার নম্বর প্রশ্ন এরপরে চার নম্বর চার নম্বর প্রশ্ন কী বলেছে এখানে চার নম্বর প্রশ্ন বলা যে পৃথিবীর মোট রোগের কত শতাংশ হয় জল দূষণ দূষিত জল থেকে তো কোশ্চনটা বুঝতেই পারছো যে পৃথিবীর যত রোগ হচ্ছে রয়েছে তার থেকে কত শতাংশ জল দূষণের ফলে হয় রোগগুলি তো এখানে চারটি অপশন অপশন এতে রয়েছে কি এইট্টি পার্সেন্ট অপশান বিতে রয়েছে সিক্সটি পার্সেন্ট অপশান সিতে রয়েছে ফর্টি পার্সেন্ট এবং অপশন ডিতে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট সেক্ষেত্রে কোনটিতে আমাদের সঠিক অ্যান্সার হবে চার নম্বর প্রশ্নের তো চার নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান এ নাম্বারটা এইট্টি পার্সেন্ট পৃথিবীর মোট যত রোগ আছে তার থেকে জল দূষিত জল থেকে রোগ হয় এইট্টি পার্সেন্ট অপশান এ নাম্বারটা তোমাদের সঠিক অ্যান্সার এরপর নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে এখানে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে মহামারী প্রতিরোধের সবচেয়ে সহজতম উপায় নিম্নের কোনটি তো কোশ্চেনটা বুঝতেই পারছে যে মহামারী যে রোগ প্রতিরোধ করার জন্য সব থেকে উপায় কোনটি চারটি অপশান অপশান এতে রয়েছে কি পানীয় জল দূষণমুক্ত রাখা অপশান বিতে রয়েছে বিভিন্ন উপায় বায়ু শোধন অপশন সিতে রয়েছে প্রত্যেক মানুষের চিকিৎসা এবং অপশন ডিতে মহামারী প্রতিরোধ করা সম্ভব নয় এক্ষেত্রে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে চারটি অপশনের মধ্যে যে মহামারী প্রতিরোধের সবচেয়ে সহজতম উপায় কোনটি তো এই চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ নম্বরটা পানীয় জল দূষণমুক্ত রাখা মহামারী প্রতিরোধের সবচেয়ে সহজতম উপায় হলো পানীয় জল দূষণমুক্ত রাখা এবার নেক্সট প্রশ্ন এখানে ছয় নম্বর প্রশ্নে কী বলেছে এখানে ছয় নম্বর প্রশ্নে বলা যায় যে সমস্ত অঞ্চলে এরোপ্লেনের শব্দ দূষণ হয় সেই অঞ্চলগুলিতে তো প্রশ্নটা বুঝতেই পারছো যে যেসব অঞ্চলে এরোপ্লেনের শব্দ দূষণ হয় সেই অঞ্চলগুলিতে কী বেশি দেখা দেয় কোন রোগটাই বেশি দেখা দেয় এখানে চারটি অপশন অপশন এতে রয়েছে পঙ্গুর সংখ্যা বেশি অপশন বিতে রয়েছে কুষ্ঠ রোগের সংখ্যা বেশি আপশন সীতে রয়েছে ডায়রিয়া রোগী বেশি এবং অপশান ডিতে রয়েছে কি মানসিক রোগগ্রস্ত লোকের সংখ্যা বেশি এক্ষেত্রে কোনটিতে আমাদের সঠিক অ্যান্সার হবে যে এরোপ্লেনের শব্দ দূষণের ফলে কী রোগ হয় তো এই চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি নম্বরটা মানসিক রোগগ্রস্ত লোকের সংখ্যা বেশি এবার নেক্সট প্রশ্ন সাত নম্বর সাত নম্বর প্রশ্ন কী বলা যায় এখানে সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে পরবর্তী অঞ্চল পর্বতীয় পর্বতীয় অঞ্চলে প্রধান পরিবেশ বিপর্যয় হলো তাহলে চারটি অপশন রয়েছে অপশান এতে রয়েছে সাইক্লোন অপশান বিতে রয়েছে বন্যা অপশান সিতে রয়েছে খরা এবং অপশন ডিতে যে ভূংকুলিন এখানে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তোমাদের কিন্তু অপশান ডিম নম্বরটা ভুঙ্খিলন পর্বতীয় অঞ্চলে প্রধান পরিবেশ বিপর্যয় হলেও কিন্তু অপশান ডিম না ভুঙ্খিলন অপশান আট প্রশ্ন নম্বর আট আট নম্বর প্রশ্নে কী বলা হয়েছে আট নম্বর প্রশ্ন বলা হয়েছে মানব কল্যাণের পারমাণবিক শক্তির প্রথম ব্যবহার কবে শুরু হয় তো প্রশ্নটা বুঝতে পেরেছে যে মানব কল্যাণে পারমাণবিক শক্তির প্রথম ব্যবহার কবে হয় এখানে চারটি অপশান অপশান এতে আছে কি উনিশশো সালে অপশন বিতে রয়েছে উনিশশো ষাট সালে অপশন সিতে রয়েছে উনিশশো পঁয়ষট্টি সালে এবং অপশন ডিতে রয়েছে উনিশশো পঞ্চাশ সালে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে যে মানব কল্যাণে পারমাণবিক শক্তির প্রথম ব্যবহার হয় কবে তো এই চারটি অপশনের মধ্যে তোমার সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন এ নম্বরটা উনিশশো চুয়ান্ন সালে মানব কল্যাণে পারমাণবিক শক্তির প্রথম ব্যবহার শুরু হয় উনিশশো চুয়ান্ন সালে এরপর নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে কী বলেছে এখানে নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কি নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য প্রতিদিন কতখানি বায়ু প্রয়োজন হয় তো সেটা বুঝতেই পারছি যে একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য প্রতিদিন কত পরিমাণ বায়ুর প্রয়োজন হয় এগুলো চারটা অপশান অপশান এতে রয়েছে দুইশো গ্রাম অপশান বিতে রয়েছে এক কেজি অপশান সিতে রয়েছে চোদ্দো কেজি এবং অপশন ডিতে রয়েছে কি পঁয়ত্রিশ কেজি কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে তো নয় নম্বর প্রশ্নে তোমাদের সঠিক আনসার হবে কিন্তু অপশান সি নম্বরটা চোদ্দো কেজি একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য প্রতিদিন চোদ্দো কেজি বায়ুর প্রয়োজন হয় এরপর নেক্সট প্রশ্ন দশ নম্বর দশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে জল সংরক্ষণের ব্যবস্থাকে কী বলা হয় তো জল সংরক্ষণ করে ব্যবস্থাকে কী বলা হয় এখানে চারটে অপশন অপশান এতে রয়েছে লাল বিপ্লব আপনার বিতে রয়েছে সবুজ বিপ্লব আপশন সিতে রয়েছে নীল বিপ্লব এবং আপসন ডিতে রয়েছে কি হলুদ বিপ্লব কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে যে জল সংরক্ষণের ব্যবস্থাকে কী বলা হয় এক্ষেত্রে তোমাদের আনসার হবে কিন্তু অপশান সি নোবাটা নীল বিপ্লব নীল বিপ্লব জল সংরক্ষণের ব্যবস্থাকে বলা হয় নীল বিপ্লব এরপর নেক্সট প্রশ্ন এগারো নম্বর এগারো নম্বরের প্রশ্নে কী বলেছে এখানে এগারো নম্বর প্রশ্ন বলেছে নিম্নের কোনটি প্লাস্টিক কারখানায় ব্যবহার করা হয় তো কোশ্চেনটা বুঝতেই পেরেছি নিচে যে চারটি অপশন আছে এই চারটি অপশন কোনটি প্লাস্টিক কারখানায় ব্যবহার করা হয় অপশন এতে রয়েছে কি বেঞ্জিন অপশন বিতে রয়েছে পারত অপশন সিতে রয়েছে কি লেথ এবং অপশন ডিতে রয়েছে কি ভিনাইল ক্লোরাইড এক্ষেত্রে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে যে প্লাস্টিক কারখানায় ব্যবহৃত করা হয় তো এই চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন ডি ওটা ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইড প্লাস্টিক কারখানায় ব্যবহৃত করা হয় এরপর নেক্সট প্রশ্ন বারো নম্বর বারো নম্বর প্রশ্ন কী বলেছে এখানে বারো নম্বর প্রশ্ন বলা যে নিচের কোনটি লোনা জলের বাস্তুতন্ত্র তো কোশ্চেনটা বুঝতেই পারছ যে নিচে যে চারটি অপশন আছে এই চারটি অপশন তো কোনটি লোনা জলের বাস্তুতন্ত্র এরা চারটি অপশন অপশন এতে রয়েছে চিলকা রথ অপশন ভিতরে রয়েছে উলার রথ অপশন শীত রয়েছে গঙ্গা নদী এবং অপশন ডিতে রয়েছে কি যমুনা নদী কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে বাস্তুতন্ত্রের লোনা জলের বাস্তুতন্ত্র এই বারো নম্বর প্রশ্ন কিন্তু সঠিক আনসার হবে অপশন এ নাম্বার না চিলকা রথ চিলকা রথ হলো লোনা জলের বাস্তুতন্ত্র এরপর নেক্সট প্রশ্ন তেরো নম্বর তেরো নম্বর প্রশ্ন কী বলেছে তেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন শিল্পে প্রবাল ব্যবহৃত হয় তাহলে চারটি অপশন অপশন এতে রয়েছে কাগজ শিল্পে অপশন বিতে রয়েছে সিমেন্ট শিল্পে অপশন শীতে রয়েছে কি বস্ত্র শিল্পে এবং অপশন ডিতে রয়েছে রাসায়নিক শিল্পে এই চারটি শিল্পের মধ্যে কোন শিল্পে প্রবাল ব্যবহার করা হয় তো তেরো নম্বর প্রশ্ন তোমাদের সঠিক কিন্তু অপশান বি নম্বরটা সিমেন্ট শিল্পে সিমেন্ট শিল্পে প্রবাল ব্যবহার করা হয় এরপর নেক্সট প্রশ্ন চোদ্দো নম্বর চৌদ্দ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে চোদ্দো নম্বর প্রশ্নে বলা হয়েছে জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে জমির কী বৃদ্ধি পায় তো প্রশ্নটা বুঝতেই পারছো যে জমিতে যদি অতি মানে অধিক রাসায়নিক সার ব্যবহার করা হয় তাহলে জমির কী বৃদ্ধি পাবে এর চারটি অপশন অপশন এতে রয়েছে কি খারত্য অপশান বিতে রয়েছে উষ্ণতা অপশান সিতে রয়েছে অম্লতা এবং অপশন ডিতে রয়েছে পিএইচ এই চারটি মধ্যে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে যে জমিতে বেশি ব্যবহার করার সার ব্যবহার রাসায়নিক সার ব্যবহার করার ফলে কী বৃদ্ধি পাবে তো চোদ্দ নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান সি নোমাটা অম্লতা জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে জমির কিন্তু অম্লতা বৃদ্ধি পাবে অপশন সিনোমাটা তোমাদের সঠিক অ্যান্সার এরপর নেক্সট প্রশ্ন পনেরো নম্বর পৌর নম্বর প্রশ্নে কী বলা হয়েছে এখানে পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি জীব বৈচিত্র্যের দেশ কোনটি তো প্রশ্নটা বুঝতেই পারছেন পৃথিবীর সব থেকে সবচেয়ে বেশি জীব বৈচিত্র্যের দেশ কোনটি এখানে চারটি অপশন অপশন এতে রয়েছে কি ভারত অপশন বিতে রয়েছে ব্রাজিল অপশন সিতে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অপশন ডিতে রয়েছে সুইডেন এক্ষেত্রে কোনটিতে আমাদের সঠিক অ্যান্সার হবে তো এই চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান সি নম্বরটা আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র এরপরে ষোলো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে এখানে ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি পূর্ণ ব্যবহারে সহজ ও কম দূষণ সৃষ্টি করে তো কোশ্চেনটা বুঝতেই পারছো যে নিচের যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশন পুরনো কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে যে পূর্ণ ব্যবহার সহজ এবং কম দূষণ সৃষ্টি করে এই চারটি অপশন অপশন এতে রয়েছে কি অপশান এতে রয়েছে লোহা অপশন বিতে রয়েছে কাচ অপশন সিতে রয়েছে কি অ্যালুমিনিয়াম এবং অপশান ডিতে রয়েছে প্লাস্টিক এক্ষেত্রে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে এই চারটি দিতে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে যে পুনর্ব্যবহার সহজ এবং কম দূষণ সৃষ্টি করে তো এই চারটি মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান বি নম্বরটা কাচ কাচাল পুনর্ব্যবহারে সহজ এবং কম দূষণ সৃষ্টি করে এরপরে নেক্সট প্রশ্ন কী রয়েছে সতেরো নম্বর সতেরো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কী তো প্রশ্নটা বুঝতে পারছি যে বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কী এখানে চারটি অপশন অপশন এতে রয়েছে রেচন আপশন বিতে রয়েছে শাসন আপসর সিতে রয়েছে শালক সংশ্লেষ এবং অপশন ডি তে রয়েছে উড্ডয়ন এই চারটি অপশনের মধ্যে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে যে বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কী তো এই চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু সতেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি নম্বরটা শালক সংশ্লেষ সালক সংশ্লেষ হল বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস এরপরে নেক্সট প্রশ্ন আঠারো নম্বর আঠারো নম্বর প্রশ্ন কী বলেছে আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে কি যে নিম্নলিখিত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপ শোষক বলে পরিচিত তো কোশ্চেনটা বুঝতেই পারছো যে নিচে যে চারটি অপশন আছে এই চারটি অপশনের মধ্যে কোনটি তাপ শোষক করে শোষণ করে এই চারটি অপশন অপশন এতে রয়েছে অক্সিজেন অপশন বিতে রয়েছে মিথেন অপশান সিতে রয়েছে ফসফরাজ এবং অপশন ডিতে রয়েছে হাইড্রোজেন এইটি ক্ষেত্রে কোনটি তোমাদের সঠিক আনসার হবে আঠারো নম্বর প্রশ্নে যে কোনটি তাপ শোষক এই চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন বি নম্বরটা মিথেন মিথেন হলো তাপশোষক এরপরে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে উনিশশো একাশি সালে কোন আইনটি গৃহীত হয় তো এই কোশ্চেনটি কিন্তু আরও আলাদাভাবে আসতে পারে তো এখানে উনিশ কোশ্চনটা বলছে যে উনিশশো একাশি সালে কোন আইনটি গৃহীত হয়েছে চারটি অপশন আসলে এতে রয়েছে বায়ু দূষণ আইন বি বিতে রয়েছে পরিবেশ রক্ষায় আসলে সীতে রয়েছে কি বন্য রক্ষা রক্ষায়ন এবং অপশন রয়েছে জল দূষণ আইন এক্ষেত্রে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে তো উনিশ নম্বর প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন এ নম্বরটা বায়ু দূষণ আইন বায়ু উনিশশো একাশি সালে বায়ু দূষণ আইনটি গৃহীত হয় এই কোশ্চেনটিকে আরও আলাদাভাবে আসতে পারে যে বায়ু দূষণ আইন কবে গৃহীত হয় সেক্ষেত্রে কিন্তু উনিশশো একাশি সাল হবে এরপরে নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর তো আজকের মক টেস্ট পনেরো সর্বশেষ কোশ্চেন প্রতিটি কোশ্চেনে প্রতিটি সেটিং কিন্তু কুড়িটি করে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয় এবং প্রতিটি মক টেস্টটি কিন্তু ঠিক সন্ধ্যা ছটার সময় চ্যানেলে চলে আসে তো চ্যানেলে যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো প্রশ্ন বোঝার অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি সলভ করার চেষ্টা করব এরপর কি প্রশ্ন আছে কুড়ি নম্বর এখানে কুড়ি নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের কোন শহরে প্রথম ভূতাপীয় শক্তি ব্যবহার করা হয় তো কোশ্চেনটা বুঝতেই পারছি যে ভূতাপীয় শক্তি ভারতের কোন শহরে প্রথম ব্যবহার করা হয় এখানে চারটি অপশন অপশান এতে রয়েছে কি পুনে অপশন বিতে রয়েছে চণ্ডীগড় অপশন সিতে রয়েছে কলকাতা এবং অপশান ডিতে রয়েছে সুরাট এক্ষেত্রে কোনটি তোমাদের সঠিক অ্যান্সার হবে কুড়ি নম্বর প্রশ্নে যে কোথায় ভারতের প্রথম ভূতাপীয় শক্তি ব্যবহার করা হয় তো এই চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন বি চণ্ডীগড় ভারতের চণ্ডীগড় শহরে প্রথম ভূতাপীয় শক্তি ব্যবহার করা হয় তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কুড়িটি প্রশ্ন মক টেস্ট পনেরোর তো ভালো করে পড়ো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ